আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর নয় ঠিক ডক্টর আব্দুল মোমেন, তিনি অতি সম্প্রতি আমাদের যে বাংলাদেশে কর্মরত বিদেশি রাষ্ট্রদূত যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে যে বিষোদ্গার করেছেন, অসাধারণ তার শব্দশৈলী এবং তিনি যে শব্দ প্রয়োগ করেছেন এবং যেভাবে বিদেশি রাষ্ট্রদূতদেরকে উদ্দেশ্য করে তিনি আঙ্গুলি হেলন করেছেন, মুখ বাঁকিয়েছেন, অভিনব তার সেই এক্সপ্রেশন, যারা না দেখেন দেখেননি এখনো পর্যন্ত, অনুরোধ করব যে তার সেই সাক্ষাৎকারটি টিভিতে দেখার জন্য। এতে করে আপনার এবং আমার যে মানসিক যে অস্থিরতা রয়েছে বা আপনার আমার যে মনের মধ্যে এক ধরনের গুমোট ভাব রয়েছে, এটা হয়তো ডক্টর আব্দুল মোমেনের এই অভিব্যক্তি দেখার পর কিছুক্ষণের জন্য হলো একটি প্রশান্তি চলে আসবে সেই অস্বস্তিতে। তিনি রাষ্ট্রদূতদেরকে উদ্দেশ্য করে বলছেন যে বিদেশিরা মূলত আহাম্মকের মতো কথা বলে। তো আমরা বাংলা ভাষা যারা জানি তারা খুব ভালো করে জানি যে আহাম্মক কাহাকে বলে। সাধারণত বেকুফ, নির্বোধ, উইদাউট কমন সেন্স, যাদের কোনো কমন সেন্স নেই এবং অনেকটা যাদের মধ্যে অটিজম কাজ করে এবং যারা স্থান কাল পাত্র বুঝতে পারেন না তাদেরকে আমরা সাধারণত আহাম্মক বলি। এর বাইরেও দেখা যাচ্ছে যে কিছু স্থূল বুদ্ধির মানুষ, এরপর কিছু জ্ঞানপাপীকেও ক্ষেত্রবিশেষ অনেক সময় আহাম্মক বলা হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে যে মানুষটি চিন্তাভাবনা না করে, কোনো রকম গবেষণা না করে, কোনো রকম পরিবেশ পরিস্থিতি আগা মাথা বিবেচনা না করে হুটহাট করে যখন কোনো কথা বলেন তখনও তাকে আহাম্মক বলা হয়। তো কথার জন্য যেভাবে মানুষকে আহাম্মক বলা হয়ে থাকে তেমনি কর্মের জন্য কিন্তু মানুষকে আহাম্মক বলা হয়ে থাকে। তো এখানে রাষ্ট্রদূতদের যে কর্মকাণ্ড সেটি নিয়ে তিনি কোনো সমালোচনা করেনি। এটি খুব স্বস্তির বিষয় যে তারা যে লেখাপড়া করেছেন, বাংলাদেশে যে মুভমেন্ট করেন বা যে সকল কর্মকাণ্ড চালান এগুলো নিয়ে জনাব মোমেন তাদেরকে আহাম্মক বলেননি। তাদেরকে তিনি যেটি বলেছেন সেটি হলো যে এরা আহাম্মকের মতো কথা বলে, অর্থাৎ রাষ্ট্রদূতদের যে বক্তব্য গণতন্ত্র সম্পর্কে, রাতের ভোট সম্পর্কে, সুন্দর নির্বাচন সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, বিএনপি সম্পর্কে, এদেশে যে গুম হয়েছে, খুন হয়েছে বা নিখোঁজ হয়েছে তাদের সম্পর্কে যে সকল কথা রাষ্ট্রদূতরা বলেন এটি জনাব মোমেনের ভাষায় আহাম্মকের মতো কথা। তো এখন এই যে তিনি শুধুমাত্র রাষ্ট্রদূতদেরকে যে আহাম্মক বললেন এখানে কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি দ্বিতীয় বিষোদ্গার করেছেন বাংলাদেশের সকল গণমাধ্যম তথা পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলোকে। তার অভিমত যে এরা পাত্তা না দিলে রাষ্ট্রদূতদের কখনই এত সাহস হতো না, সুযোগ হতো না এইভাবে গাল ঝুলিয়ে, মুখ ঝুলিয়ে যা মনে আসে, যা মুখে আসে সেই কথাগুলো বলার জন্য। তো এই কারণে তিনি এই আহাম্মক রাষ্ট্রদূত বা আহাম্মক বিদেশিদের কথাবার্তার পাশাপাশি এই কর্মে প্রণোদনা যোগানোর জন্যে এবং এই কর্মে যাকে বলা হয় ঘি ঢালার জন্যে এদেশের সংবাদপত্র এবং সাংবাদিকদেরকে তিনি এক হাত নেয়ার চেষ্টা করেছেন। তৃতীয় যে বক্তব্যটি তিনি দিয়েছেন সেটি হলো যে মিডিয়ার এই যারা লোকজন রয়েছে তারা যদি ঘন ঘন রাষ্ট্রদূতদের নিকট না যেতেন, তাদেরকে না ডাকতেন কিংবা রাষ্ট্রদূতদের অনুষ্ঠানে একটা সেই মাউথ স্পিকার নিয়ে যদি তাদের বক্তব্য জানতে না চাইতেন তাহলে তারা ঘরে বসে বসে হুক্কা খেতেন, অসাধারণ একটি কথা বলেছেন। এবং আপনারা, আমরা যারা বাংলাদেশের 70-এর দশক 60-এর দশকের স্মৃতি মনে করতে পারি, আমাদের দেশে হুক্কা খুবই জনপ্রিয় এবং গ্রাম বাংলায় চেয়ারম্যান পদে, মেম্বার পদে প্রায় সকলেরই এক নম্বর প্রতীক ছিল মেয়েদের ভোট পাওয়ার জন্য মোরগ আর ছেলেদের ভোট পাওয়ার জন্য হুক্কা।
এবং 70-এর দশকে 60-এর দশকে দেখা গেল যে হুক্কা টানার কথাগুলো অছিলা ছিল, সেটি হলো যারা কৃষক তারা মাঠে হুক্কা খেতেন, মানে হুক্কার উপর তামাক দিয়ে, এবং সেখানে একটি হুক্কা অনেক সময় 20 জন 25 জন কৃষক সেই দুপুরের রৌদ্রের সময় খেতেন, কখনো ভাত খাওয়ার আগে কখনো খাবার পরে, শ্রমজীবী মানুষরা। এবং একজনে 10টা করে হুক্কায় টান দিতেন, আবার সেখানে যে থুতু থুতু সব লেগে থাকতো সেগুলো মুছে, হাত দিয়ে মুছে বা গামছা দিয়ে মুছে আরেকজন সেটি খেতেন। তো এইভাবে আমি দেখেছি যে শ্রমজীবী মানুষরা হুক্কা টানতেন। এর বাইরে অনেক মহিলাও হুক্কা টেনেছে আমি দেখেছি, আর যারা একটু সচ্ছল ধনবান তারাও হুক্কা টানতেন। এটাকে গড়গড়ির হুক্কা বলা হয়, পিতলের তৈরি বেশ রাজস্বিক হুক্কা, দেখা গেল বিরাট দত্ত আকৃতির হুক্কা, মানে হুক্কা, আর সেখান থেকে একটি লম্বা পাইপ বহুদূর এনে সেখানে সেই যে ধনার ঢোলক তিনি বসে বসে সেই হুক্কা টানতেন, আর তার যারা সাহায্যকারী তারা সেই হুক্কার আগুন উজ্জীবিত রাখার জন্য হুক্কার উপর বাতাস দিতেন। তো এই দৃশ্য এখন দেখা যায় না, আমাদের বিভিন্ন সীসা হাউসগুলো ঢাকা শহরে হয়েছে, মধ্যপ্রাচ্যে খুবই জনপ্রিয়, এই ঠিক সীসার মতোই অভিজাতদের হুক্কা ছিল। আর সাধারণ মানুষের যে হুক্কা সেটা হলো নারকেলের যে খোল যেটি রয়েছে সেটির মধ্যে কাঠের তৈরি নল বসিয়ে তারপরে সেখানে দুটো ছিদ্র করে, একটা ছিদ্রতে নল বসাতে হতো এবং আর একটা ছিদ্র দিয়ে সে ধোয়া টানত এবং সেটির মধ্যে পানি থাকতো, গড়গড়ে পানি, এবং কতদিন পরপর আবার করতো কি বা কিছুক্ষণ পরপর সেই পানি পাল্টে দেওয়া হতো ফ্রেশ, যাতে ধোয়া পাওয়া যায় এই কারণে। তো সেই বাংলা বা আবহমান বাংলার যে হুক্কা এটি এখন আর নাই, বড় লোকরাও হুক্কা ব্যবহার করেন না, আর দরিদ্র মানুষ তো নাই, এমনকি এখন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নের জোয়ারে গ্রামের যারা হুক্কা খেত শ্রমজীবী মানুষ তারা এখন দোতলা সিগারেট খায়, অর্থাৎ ফিল্টারওয়ালা সিগারেট খাচ্ছে। তো সেই অবস্থায় জনাব মোমেন আমাদের রাষ্ট্রদূতদের যে হুক্কা খাওয়ার কথা বলেছেন, তিনি বলেননি যে কোন ধরনের হুক্কা খেতে চান, তিনি কি বুঝাতে চেয়েছেন যে আমাদের এখানে কর্মরত যারা রাষ্ট্রদূত রয়েছে তারা নারকেলের খোল দিয়ে তৈরি করা যে হুক্কা, এবং সেখানে আমাদের দেশের যে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা যে তামাক হয়, গ্রাম বাংলায় এটিকে তামাকু বলে অনেকে, সেই তামাক আবার রাপ গুড় বলা হয়, অর্থাৎ পচা খেজুরের গুড়, ঝোলা গুড়, এটা দিয়ে সেই তামাক মাখানো হতো, আবার সেই তামাককে গোল গোল করে সেগুলিকে পুরি বানিয়ে তার উপর আগুন ধরিয়ে দেওয়া হতো এবং সেই আগুনের ধোঁয়া বা তামাকের ধোঁয়া আমাদের শ্রমজীবী মানুষ নিত। এবং এই যে হুক্কা, ঐতিহ্যবাহী বাংলার হুক্কা, 70-এর দশকের হুক্কা, সেই হুক্কা যদি রাষ্ট্রদূতরা বাংলাদেশে খেতে চান তারা কি আমেরিকান মডেলে খাবেন, না ইউরোপিয়ান মডেলে খাবেন, না বাংলাদেশের আবহমান বাংলার সেই 70-এর দশকের মডেলে খাবেন? যদি 70-এর দশকের মডেলে খান তাহলে এই হুক্কা সরবরাহ কে করবে, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী করবেন বা তার মন্ত্রণালয় করবে, নাকি রাষ্ট্রদূতদেররা যেহেতু বসে আছেন কোনো কাজকর্ম নেই, না তারা নিজস্ব তাগিতে বা নিজস্ব গরজে সেই হুক্কা সংগ্রহ করবেন? এটি পররাষ্ট্রমন্ত্রীর জন্য রীতিমতো গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, তাদের পরবর্তী যে কোর্স অফ অ্যাকশন সেই কোর্স অফ অ্যাকশন বলা। এখানে আরেকটা বিষয় আমার হঠাৎ করে মনে এলো, তা হলো যে যদি বাংলাদেশে রাষ্ট্রদূতদের কোনো কর্মই না থাকে, অর্থাৎ তারা হুক্কা খাওয়া ছাড়া বাংলাদেশে তাদের কোনো কর্ম নেই, তাহলে এতগুলো দূতাবাস বাংলাদেশে কী করছে, তাদের সঙ্গে কি বাংলাদেশে কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, নাকি তারা কেবলই মাত্র বাংলাদেশে বসে সরকারের গুম খুনের সমালোচনা করা কিংবা সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া, ক্ষেত্র বিশেষ বিব্রত করা, কোনো কোনো ক্ষেত্রে থ্রেড দেওয়া, এছাড়া কি আমাদের দেশে যে কর্মরত আমেরিকান যে দূতাবাস রয়েছে বা দূতাবাসের কর্মকর্তা রয়েছে তারা সহ অন্যান্য পশ্চিমা যে দূতাবাসগুলো রয়েছে তাদের কি অন্য কোনো কর্ম নেই? যদি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথাকে আমরা বিশ্বাস করি তাহলে ধরে নিতে হবে যে তাদের মূলত আমাদের সমালোচনা করা ছাড়া অন্য কোনো কর্ম নেই,
যেহেতু কোনো কর্ম নেই, তখন তারা এখানে বসে বসে তাদের দেশের সরকারের বেতন খাবে, ভাতা খাবে, আর অবসর সময় তারা বা যখন যেহেতু তাদের কাজ নেই তারা এই হুক্কা খাবে। দেখুন, হুক্কা খাওয়ার জন্য আমেরিকান সরকার অর্থাৎ জো বাইডেন সরকার কিংবা সারা দুনিয়া যারা একসময় শাসন করেছে সেই গ্রেট ব্রিটেন, তাদের যে দূতাবাস কিংবা ধরুন জার্মানির দূতাবাস, তারা কি এতটাই বোকা, এতটাই বেহিসেবি যে যেখানে কোনো কাজ নাই, যেখানে কোনো কর্ম নাই, সেখানে কেন বিশাল খরচ করে তারা এইভাবে বাংলাদেশে রাষ্ট্রদূতদেরকে পাঠিয়েছে যে রাষ্ট্রদূতরা যদি সরকারকে গালাগালাজ না করে এর বাইরে তাদের হুক্কা খাওয়া ছাড়া অন্য কোনো কর্ম নাই। এটি কিন্তু এখন আমাদের একটা চিন্তার বিষয় হয়ে গেছে যে রাষ্ট্রদূতদেরকে যে কোনো মূল্যে কর্মব্যস্ত রাখতে হবে, এবং সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় যদি অনাগত দিনে তাদেরকে বুদ্ধি দেয়, পরামর্শ দেয় যে তোমরা এইভাবে এভাবে কাজ করো এবং এইভাবে নিজেদেরকে ব্যস্ত রাখো, সকালে পিটি করবা, বিকেলবেলা দৌড়াদৌড়ি করবা, এরপরে সন্ধ্যার সময় স্লোগান দেওয়া, মানে আমাদের যে সরকারি দলের বিভিন্ন সংগঠন রয়েছে তাদের মতো করে, এরপরে যদি সময় সুযোগ হয় একটু অন্যান্য যারা সরকারি দলের লোকজন একটু তদবির করে, সুপারিশ করে, এরপরে বিভিন্ন জায়গাতে একটু মালপানি কামানোর যে ধান্দা করে, তারা কিন্তু সেই কাজটাও অবসর সময় করতে পারবে কি না, এরকম একটা ম্যানুয়াল যদি তাদেরকে তৈরি করে অ্যাটলিস্ট অন্তত 8 ঘন্টা তাদের যে কর্মঘণ্টা, এই 8 ঘন্টার সময়টি তারা যেন প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারে, এই ব্যাপারে আমি মনে করি জনাব মোমেনের যথেষ্ট কিছু করার সুযোগ রয়েছে এবং তিনি সেটা অনাগত দিনে করবেন এবং এই রাষ্ট্রদূতদেরকে হুক্কা খাওয়া থেকে তিনি রক্ষা করবেন। এর কারণ হলো হুক্কা প্রমাণিত যে এটি ক্যান্সার সৃষ্টি করে এবং এটি আরও অনেক যাকে বলে সামাজিক, রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক বৈসাদৃশ্য সৃষ্টি করে। তো বাংলার জমিনে বসে বিদেশের রাষ্ট্রদূতরা এরকম কর্মকাণ্ড করবেন, হুক্কা খাওয়ার মতো কর্মকাণ্ড করবেন, এটি কোনো অবস্থাতে আমরা বরদাস্ত করব না। তো এই ব্যাপারে অনাগত দিনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আরও দিক নির্দেশনা দেবেন বলে আমার বিশ্বাস। আল্লাহ আমাদের সবাইকে বোঝার হেকমত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।